আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে কলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান জাতের অরিজিনাল অগ্নিসাগর কলা আমাদের দেশে দুই জাতের অগ্নিসাগর কলা পাওয়া যায় একটি হচ্ছে আমাদের দেশীয় জাত আর আরেকটা হচ্ছে ইন্ডিয়ান জাত দেশি এবং ইন্ডিয়ান জাতের মধ্যে কিছুটা পার্থক্য আছে আমাদের দেশি অগ্নিসাগর কলা ইন্ডিয়ান কলার তুলনায় সাইজে একটু ছুটো হয়ে থাকে এবং বড় হওয়ার পরে পরিপক্ক হওয়ার পরে এর লাল কালারটা একটু কমে যায় অনেকটাই কমে যায় কিন্তু এই যে জাতটা দেখতে পাচ্ছেন আপনারা ইন্ডিয়ান জাতের কলা এটা দেশি কলার তুলনায় সাইজে একটু বড় হয় এবং এর কালারটা এই যে লাল কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা পরিপক্ক হওয়ার পরে বড় হওয়ার পরেও কালারটা থাকে এবং সাইজে বড় হয় যাদের চারা গাছ লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া আমাদের পেজের লিঙ্কে ঢুকে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে আমাদেরকে এস এম এসের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় অগ্নিসাগর কলার চারাগাছ সহ আরও বিভিন্ন জাতের কলার চারাগাছ ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের কিছু কিছু জায়গায় সীমিত আকারে এই অগ্নিসাগর কলার বাণিজ্যিক চাষ শুরু হয়েছে তো যারা বাণিজ্যিক অগ্নিসাগর কলার চাষ করতে চান তারা চারাগাছের জন্য যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদেরকে পাইকারি রেটে চারা দেওয়ার চেষ্টা করব এই অরিজিনাল অগ্নিসাগর সাগর চারার বৈশিষ্ট্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন চারা গাছ দেখাই এই যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান জাতের অগ্নিসাগর কলার ছাড়া তো এই এখানে কয়েকটা গাছ আমি আমার বাড়ির আঙিনার আঙিনায় রেখেছি এখান থেকে কিছু চারা উৎপাদন হয় আমাদের মূল যে গাছগুলা সেগুলো আমাদের লেবু বাগানের রোপণ করা লেবু বাগানের মাঝে মধ্যে রোপণ করা ওইখান থেকে আমরা চারা উৎপাদন করি তো এখানে এই একটা গাছ থেকে প্রায় কয়েকটি চারা গজিয়েছে আট দশটা চারা গজায় একটা গাছ থেকে তো চারার বৈশিষ্ট্যটা আপনারা একটু লক্ষ্য করে রাখবেন শুরুতে যখন নতুন চারা হবে দেখবেন এরকম কলার মতো বাইরের কালারটা ছাড়ার কালারটা লাল থাকবে এই যে দেখতে পাচ্ছেন এরকম লাল বৈশিষ্ট্যের হবে তো এখন আমরা এখান থেকে বড় দুইটি চারা উত্তোলন করব কারণ এখানের মূল যে গাছটা এই গাছে কলার খাদি আসার সময় হয়েছে তো বড় যে চারা গাছগুলো আছে এগুলা যদি উত্তোলন না করি তাহলে কলার খাদিটা বড় হবে না কারণ এই চারা গাছগুলো এই মা গাছ থেকে খাদ্য গ্রহণ করতেছে তো আমরা এখন এই বড় দুইটা ছারা এখান থেকে উত্তোলন করব তো আমরা এই দুইটি ছাড়া তুলে নিলাম এ আর একটা ছাড়া এখন মাটি দিয়ে এটা আবার বরে রাখবো কিছু মাটি দিব তো যাদের চারা লাগবে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে পেজে ঢুকে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ